হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমরা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবার আগে তোমাদেরকে জানাই শুভ ষষ্ঠী। আর আমি তো মামা বাড়িতে চলে এসেছি কলকাতাতে। এখন আমি আমার মায়ের সাথে একটুখানি বাইরে বেরোবো, দক্ষিণাপন মলে যাব আমি আর মা। আর এটা আমার ষষ্ঠীর লুক, এই জামাটা আমাকে আমার মিমি দিয়েছে, দেখো। আমরা চলে এসেছি এখানে দক্ষিণাপন মার্কেটে ঢুকবো। আর দেখো এখানে রাস্তার ধারে কি সুন্দর সুন্দর হার কানের এসব রয়েছে। আমরা ঢুকে পড়েছি দক্ষিণাপন মার্কেটে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবছর, প্রত্যেকটা জিনিসই চোখে লাগছে। তো দেখি কী কী কেনা যায়। আর যেহেতু ষষ্ঠী, সে কারণে অনেকগুলো দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। যাই হোক, কিছু তো করার নেই, এখান থেকেই কিনি। এখানে কিন্তু স্কার্টগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, আর শাড়িগুলোও খুব সুন্দর। মা শাড়ি দেখছে এখন। মায়ের এই শাড়িটা একটু ভালো লাগছিলো, কিন্তু অন্য কালারে চাইছিলো, সেটা পেলো না বলে আর নেয়নি মা। ভাবছি একটা কাপ কিনে কিনবো, এখন অব্দি আমি কাপটানটা কিনিনি। মা বলছে একটা কিনে নিতে, দেখছি যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। খুব সুন্দর সুন্দর কাপটান আছে যেগুলো। দেখো এখন আমরা দক্ষিণাপনের দোতলায় চলে এসেছি। আমার কাফতান কেনা হয়ে গেছে, আমি একটা রেড কালারের কাফতান কিনলাম। আর এখন এই দোতলায় এলাম মা শাড়ি কিনবে। এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে। চারিদিকে প্রচুর প্রচুর শাড়ির কালেকশন। মায়ের এই পিঙ্ক কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছে, মা এটা এখন দেখছে, জানি না কিনবে কিনা, দেখি। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, আর কয়েকটা জিনিস কেনা আছে, সেই জন্য যাদবপুরে যাচ্ছি। দেখো যাদবপুরে চলে এসেছি, আর ফার্স্ট এর চুড়িদারের দোকানে ঢুকলাম। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেনা, এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর আমরা অটোতে উঠে পড়েছি। মাঝখানে একটা আইসক্রিম খেলাম, খুব গরম লাগছিল সেজন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম। দেখো আমরা চলে এসেছি। বাজে এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি। এখন এবারে চেঞ্জ করে একবারে লাঞ্চ করে নেব। আর তোমাদের এখানে পুরো দক্ষিণাপনটা ঘুরে দেখালাম। আমরা ওখান থেকে একবার যাদবপুরে গেছিলাম, ওখানে কিছু কেনাকাটা ছিল, সব কিনে কিনে চলে এসেছি এখন। আর আজকে ভিডিওটা বেশি বার করুন, এখানেই শেষ করছি। টাটা।